প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পৃথ্বীরাজ সেনের লেখা একটি গল্প, জয়পুরের হাওয়া মঞ্জিল। জয়পুর, পিঙ্ক সিটি অর্থাৎ গোলাপি শহর। এই শহরের বুকে শেষ মহল্লাতে সমস্ত অট্টালিকার রং গোধূলি রাঙা আলোয় গোলাপি হয়ে ফুটে ওঠে। আমি যখন প্রথম পা রেখেছিলাম ওই মায়াবী শহরে, তখন সবেমাত্র সকাল হয়েছে। দিল্লি থেকে বাসে আসছিলাম ভরতপুরকে পেছনে রেখে। দু চোখে নেশা ধরে গিয়েছিল বোধহয়। এত রূপ থাকতে পারে একটি শহরের, না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ জয়পুরের সাথে আমার প্রথম পরিচয়ের স্মৃতি খুব একটা সুখদায়ক হয়নি। ভেবেছিলাম শরৎ অবকাশে দিন পনেরো রাজস্থানের এই দারুণ সুন্দর শহরের বুকে কাটাবো মনের সুখে। ইচ্ছে হলে চলে যাব উদয়পুর, মাউন্ট আবু অথবা সোনার কেল্লার সন্ধানে জয়সলমের। কিন্তু এমনই একটা ঘটনা ঘটে গিয়েছিল শহর জয়পুরে। ছুটির বাকি দিনগুলো আমি কোথাও যেতে পারিনি। মধ্যে মধ্যে আকাশে মেঘ না থাকলেও যেমন হঠাৎ দু এক পশলা বৃষ্টি নামে, ঠিক তেমনভাবেই ঘটে গিয়েছিল ঘটনাটা। আজ এত বছর বাদে আমার স্টাডির মধ্যে বসে সেই গল্পটা বলতে বলতে এখনও আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে ওঠে। মনে হয় ছেলেটাকে আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। টানা টানা চোখ ছিল তার, মাথা ভর্তি কোঁকড়ানো কালো চুলের বন্যা, চোখের জমিতে কি এক আশ্চর্য সরলতা মাখা। ছেলেটার সাথে আমার হঠাৎ দেখা হয়েছিল জয়পুরে, আর দেখা হওয়ার সাথে সাথে বদলে গিয়েছিল আমার জীবনের চলার পথ। বেশ বুঝতে পাচ্ছি ধান ভাঙতে শিবের গীত শুনে আপনাদের ধৈর্য ক্রমশ কাঁচের টুকরোর মতো ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আসলে এটাই লেখকদের দোষ, তারা সর্বদা লখনৌর ভুলভুলাইয়ার মতো শব্দের মার প্যাঁচে হারিয়ে যান, আসল কথাটা কিছুতেই আর মুখ ফুটে বলতে পারেন না। তাদের বুকের মাঝে সর্বদা একটি লজ্জার শতদল ফুটবো ফুটবো করে ফুটতে পারে না। যাক, সে কথা জয়পুরের ইতিহাসে চলে আসি। তখন সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো, কোজাগরি লক্ষ্মী পুজোর আর বেশি দেরি নেই। সেদিন চাঁদনি রাতে অম্বর ফোর্টে একাই ঘুরছিলাম। দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এসেছেন, বাঙালির সংখ্যাও মোটেই কম নয়। এখানে সেখানে মাতৃভাষার কলকাকলি ধ্বনি শুনতে শুনতে বেশ রোমাঞ্চিত বোধ করছিলাম। কে বলে বাঙালি ঘর কোনো, পায়ের তলায় সর্ষে আঠা আছে তার, পকেটে রস্ত কম হলে কি হবে, মনের দিক থেকে সে হলো এক দারুণ বিজয়ী সম্রাট। ফোর্টের একেবারে উপরের ঘরে গিয়ে দাঁড়িয়েছিলাম আকাশের দিকে তাকিয়ে, মনটা ভরে গিয়েছিল অদ্ভুত আনন্দে। ঝকঝক করছে জ্যোৎস্না, কোথাও কোনো দুষ্টু কালো মেঘের দল নেই। মনে হয় পৃথিবীতে আর এতটুকু মলিনতা অবশিষ্ট নেই। সকলের মনের আকাশে জ্বলে উঠেছে ভালোবাসার রঙিন রোশনাই। কাল কোজাগরি পূর্ণিমা, আজ চতুর্দশীর চাঁদ তার সমস্ত গৌরব একেবারে উজাড় করে দিয়েছে। ভাবছিলাম একটা কবিতা লিখব, লিখেও ফেলেছিলাম দু চার লাইন। হঠাৎ বাতাসের বুক ছিঁড়ে আমার চোখের সামনে এসে দাঁড়ালো সেই ফুটফুটে ছেলেটা। বয়স কত হবে, পরনে রাজপুতের মতো পোশাক, পা চাপা পাজামা, লম্বা ঝুলের আচকান, মাথায় মস্ত বড় পাগড়ি। সহসা দেখলে মনে হয় ছেলেরা বোধহয় কোনো রাজবংশের। উন্নত নাক, চোখের কোণে কি এক হারানো বিকেলের মায়াবী মেঘ মেদুরতা। ছেলেটা এসে অবাক করা ভঙ্গিতে তাকালো আমার দিকে। মনে হলো সহসা আমার, সে যেন আমার কত কালের চেনা, অথচ এই তো প্রথম দেখছি তাকে। আসলে পৃথিবীর কিছু কিছু মানুষের শরীরের মধ্যে এমন একটা আকর্ষণী টান থাকে, দেখলে মনে হয় কোথায় যেন দেখেছি তাকে। কোথায়, মাথার মধ্যে তোলপাড় হয়,
স্মৃতির সমুদ্রে তরঙ্গ ওঠে, বাতাসের বুক চিরে ছুটে যাওয়া শব্দভেদী বাণের মতো কাঁপতে থাকে হৃদয়। তবু সেই জবাবটা আমরা খুঁজে পাই না। এ যেন এক ক্রসওয়ার্ড পাজল, কিছুতেই সঠিক শব্দটা কলমের শীষের ডগায় বেরিয়ে আসে না। আর আমাদের গালে হাত দিয়ে ভাবতে হয় একটির পর একটি মুহূর্তকে। ছেলেটা হাসলো আমার চোখের দিকে তাকিয়ে, মনে হলো আমার থেকে বয়সে অনেক ছোট সে। তা সত্ত্বেও তার প্রবল ব্যক্তিত্বের কাছে আমাকে হার মানতে হচ্ছে বারবার। ছেলেটা তাকালো আমার দিকে, ভাবলাম আমি তার চোখের রেটিনাতে লেজার ফিট করা আছে, অনায়াসে সে দেখতে পাচ্ছে আমার হৃদয়ের সবটুকু। তার সামনে কোনো কিছু লুকোনো যায় না, যে কোনো মিথ্যা কথাকে সে অনায়াসে ধরে ফেলতে পারে। ছেলেটা কে, কোথা থেকে এলো এই মাঝরাতে, এমন কত শত প্রশ্ন মিছিল করে এগিয়ে চলল আমার মনের ধর্মতলা দিয়ে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে, হয়তো আমার চোখের কোণে ফুটে উঠেছিল মনের মধ্যে ঘুমিয়ে থাকা ইচ্ছের কুড়িরা। দেখলাম ছেলেটার সমস্ত শরীর ঘিরে একটা বন্ধুত্বের ছায়া কাঁপছে। তাকালো সে আমার চোখের দিকে, তার চাহনির মধ্যে কি এক সম্মোহনী সম্ভাষণ লুকিয়ে আছে। ঘাড় কাত করে আমাকে সে বলল, অবশ্য মনে মনে আমি যেন তাকে অনুসরণ করি। মাথার উপর কার্তিকের মেঘহীন নীল আকাশ, চাঁদের অফুরান জ্যোৎস্না, চারপাশে আনন্দে ভরা পর্যটকের ভিড়। অম্বর প্যালেস ফোর্টের ভেতর দিয়ে তখন আমি দ্রুত অনুসরণ করে চলেছি ওই কিশোরটিকে। আমার থেকে একটু দূরে হাঁটছে সে, তার হাঁটার মধ্যে কোনো ব্যস্ততা লুকিয়ে নেই, যেন ভবিষ্যতের সব কিছু তার নখদর্পণে, এমনই একটা ছন্দ রয়েছে তার অনায়াস চলাফেরায়। সবচেয়ে অবাক করা ব্যাপার, আমাকে পেছনে ফিরে একবারও দেখছে না সে। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে এতখানি সুনিশ্চিত, সে জানে তার অমোঘ আকর্ষণের জাল ছিঁড়ে কেউ পালিয়ে যেতে পারবে না কোথাও। অম্বর প্যালেস ফোর্ট পার হয়ে আমরা ঢুকে পড়ি হাওয়া মঞ্জিলের ভেতর। কতদিন আগে জয়পুরের রাজা মহারাজারা তৈরি করেছিলেন এই সব সুরম্য অট্টালিকাগুলো, আজও মহাকালের সমস্ত আক্রমণকে রুখে দিয়ে তারা একই রকম নয়নাভিরাম হয়ে দাঁড়িয়ে আছে, আর হাতছানি দিয়ে ডাকছে দেশ বিদেশের ভ্রমণ বিলাসী মানুষদের। হাওয়া মঞ্জিল, প্রবাদ আছে এখানে মধ্যরাতে নাকি রাতের আকাশ থেকে নেমে আসে পরীদের দল। হাওয়ার মাঝে ফিসফিস করে তারা কথা বলে, সেই কথার মধ্যে মানুষের ভবিষ্যতের অনেক অচেনা অজানা ঘটনা লুকিয়ে থাকে। হাওয়া মঞ্জিলে ঢুকেই ছেলেটা আবার তাকালো আমার চোখের দিকে, তারপর ভাঙা ভাঙা রাজস্থানী হিন্দিতে বলল, আপনি কলকাতা থেকে এসেছেন তাই না? তার কথা বলার ধরনে এমন একটা দৃঢ় প্রত্যয় লুকিয়েছিল, অবাক আমাকে হতেই হলো। ঘাড় কাত করলাম আমি বাধ্য ছেলের মতো। তারই মাঝে মনে হচ্ছে আমাদের চারপাশে জমে আছে জমাট নিস্তব্ধতা। ছেলেটি আবার আমার মুখের দিকে তাকায়, মনে হয় সে যেন ডুব দিয়েছে সাম্প্রতিক অতীতে। আবার তার ভাঙা ভাঙা রাজস্থানি হিন্দিতে শুধায়, মাস্তিনেক আগে দারুণ একটা বিপদ হয়েছিল আপনার। হয়েছিল কি? স্মৃতির সমুদ্রে তোলপাড়। সত্যিই তো, 3 মাস আগে অফিস যাবার পথে বাস থেকে হঠাৎ পড়ে গিয়েছিলাম আমি। চৌরঙ্গিতে ব্যস্ত দুপুর, একটা লরি কাছাকাছি এসে পড়েছিল, আর একটু হলেই তার চাকার তলায় দেহটা আমার থেঁতলে যেত। ভাগ্য ভালো ড্রাইভার একেবারে শেষ মুহূর্তে ব্রেকে চাপ দিয়ে থামিয়ে দিয়েছিল দুরন্ত লরির দুর্বার গতিবেগ। এই ঘটনাটা কি করে জানলো ওই কিশোর ছেলেটি? এখন আর কোনো কিছু গোপন করব না, সব কিছু শুনে নিতে হবে আমার। পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর হওয়াতে বেশ বদলে গেল ছেলেটির চোখের ভাষা।
এবার আরো বেশি প্রত্যয় হয়ে উঠল। সে সোজাসুজি তাকালো আমার মুখের দিকে, তারপর বলল, রাইটার সাহেব, আপনাকে একটু সাবধান করে দিচ্ছি, আজ রাতটা কিন্তু মোটেই ভালো নয় আপনার কাছে। এই কথা বলে যেমন হাওয়ায় ভর দিয়ে হেঁটে এসেছিল সে, তেমনি বাতাসের মাঝে ধোঁয়া হয়ে উড়ে গেল। আর তখনই আকাশের দিকে তাকিয়ে বুকটা আমার ছাঁত করে উঠল। কোথাও তো কালো মেঘের কোনো চিহ্ন ছিল না, কোথা থেকে উড়ে এলো তারা, ঢেকে দিল চাঁদের অমন সুন্দর মুখখানি। ফিরে আসছিলাম একা হোটেলের দিকে, টাঙাতে বসলাম। টাঙাওয়ালা বুড়ো মানুষ, শরীরের সবখানে সময় এঁকেছে তার পদচিহ্ন, তার ঘোলাটে চোখ। ইচ্ছে করেই বললাম, এখন আর শহরের মধ্যে নয়, চলো একটু চাঁদপোল থেকে ঘুরে আসি। টং টং শব্দ উঠছে, ঘোড়াটা পায়ের পর পা ফেলে ছুটে চলেছে জয়পুর শহরের প্রশস্ত রাজপথ ধরে। মাঝরাতে এখনো খোলা আছে দোকানপাট, এখানে ওখানে দু চারজন অতি উৎসাহী মানুষ ঘুরছে। সহসা টাঙাওয়ালার কাছে জানতে চাই, তুমি তো অনেকদিন আছো এই শহরে, হাওয়া মঞ্জিলের ওই অবাক ছেলেটার গল্প জানো? টাঙা চালানো থামিয়ে দেয় সে, আমার দিকে তাকায়, বলে, বাবু সত্যি সত্যি তার সাথে আপনার দেখা হয়েছিল আজ রাতে? তাহলে তো আপনি খুব ভাগ্যবান। কেন আমি জানতে চাই। শুনতে পাচ্ছি বুকের ধুকপোকানির শব্দ। টাঙাওয়ালা জবাব দেয়, দেখুন দেশ বিদেশ থেকে কত মেহনতি মানুষ এসেছে, তাদের কেউ তো ছেলেটিকে দেখতে পায়নি, অথচ আপনি তাকে দেখেছেন, তার সাথে কথা বলেছেন, এটা কি আপনার কম সৌভাগ্য? টাঙাওয়ালার মুখ থেকে নতুন কিছু শুনব বলে তখন আমি উজ্জ্বল হয়ে আছি। টাঙা চালানো বন্ধ করে সে আমার দিকে মুখ করে বসেছে, তারপর যেন হারিয়ে গেছে বেলা শেষের কোনো বিরাট প্রান্তরে। এমনভাবেই কাঁপা কাঁপা উচ্চারণে সে বলতে থাকে সেই আশ্চর্য অলৌকিক ঘটনা। সে প্রায় 200 বছর আগেকার কথা বাবু, আমি এই গল্পটা শুনেছি আমার বাপ ঠাকুরদার মুখে, তারাও শুনেছিল তাদের পূর্বপুরুষদের কাছে। এমনভাবেই বাতাসের বুকে ভাসতে ভাসতে এই কাহিনীটা ছড়িয়ে পড়েছে সবখানে। 200 বছর আগে হাওয়া মঞ্জিলে সত্যি সত্যি এমন এক আশ্চর্য অলৌকিক ছেলের জন্ম হয়েছিল। যে কোনো মানুষের মুখের দিকে তাকালে সে অনায়াসে গড়গড় করে বলে দিতে পারত তার অতীত, কবে কোথায় কোন ঘটনা ঘটে গিয়েছিল সেই মানুষটির জীবনে। চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পেত ছেলেটা, এমনকি দু চারটে ভবিষ্যৎবাণীও করে ফেলত অনায়াসে। প্রথমে লোকে ভেবেছিল ছেলেটা একটা বাজে ব্যাপারে ব্যস্ত আছে, কোনো হিসেবই বুঝি মিলবে না তার। তারপর যখন একে একে তার মুখ থেকে বলা অনেকগুলো ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল, দূর দূরান্তে ছড়িয়ে পড়ল তার সুখ্যাতি। কিন্তু ছেলেটিকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায়নি। 14 যখন তার বয়স, সমস্ত শরীর দিয়ে একটা আশ্চর্য আভা বেরোচ্ছে। তখনই এমন এক কোজাগরী পূর্ণিমার রাতে হঠাৎ জ্বরে চিরদিনের মতো চোখ বন্ধ করে ফেলেছিল সে। সব থেকে অবাক কথা, যে শববাহকেরা বয়েছিল তার ছোট্ট লাশ মাটির তলায় পুঁতে দেবে বলে, তারা কবরখানায় গিয়ে দেখে কোথাও ছেলেটার মৃতদেহের কোনো চিহ্ন নেই, কোথায় যেন উড়ে গেছে সে বাতাসে অদৃশ্য হয়ে। তারপর থেকে প্রতি বছর কোজাগরী পূর্ণিমার রাতে এমনভাবেই সে বাতাসের বুক চিরে ভেসে ওঠে, ঘুরে বেড়ায় অম্বর ফোটের এখানে ওখানে,
দুচোখ মেলে দেখে নানা দেশ থেকে ছুটে আসা পর্যটকদের, আর তাদেরই মধ্যে কোনো একজনকে বেছে নেয় সে, তার সঙ্গে ক্ষণিকের গল্প করে, তার জীবনের ফেলে আসা অনেক সুখ দুঃখের স্মৃতি নিয়ে নাড়াচাড়া করে, এমনকি সেই মানুষটির ভবিষ্যতে কি ঘটতে চলেছে সে কথাও অনায়াস উচ্চারণে বলে দেয়। এমনটি ঘটে আসছে বছরের পর বছর, ঘটতে থাকবে অনন্ত প্রহর ধরে। আমি আরও একবার টাঙ্গাওলার মুখের দিকে তাকালাম। বুঝতে পারি আমার মতো একজন সৌভাগ্যবান শ্রোতা পেয়ে মনে মনে খুশি হয়েছে সে। আমি সভায় তাকে প্রশ্ন করি, টাঙ্গাওলা, ছেলেটি বলেছে আজ রাতটা নাকি ভীষণ খারাপ আমার কাছে, কি হবে বলতো? গাছ থেকে খসে পড়া পাতার মতো থরথর করে কাঁপতে থাকে আমার সমস্ত শরীর, গলা শুকিয়ে কাঠ। টাঙ্গাওয়ালা আমার দিকে তাকিয়ে বলে, আপনারা শহুরে মানুষ, এসব বুজরুকিতে বিশ্বাস করেন না, তবু জয়পুরে যখন এসেছেন, হাওয়া মঞ্জিলের ওই অলৌকিক ছেলেটার সাথে যখন আপনার একবার দেখা হয়েছে, তখন এই বুড়ো মানুষটার একটা কথা রাখবেন? কি কথা? চকিতে আমি ভাবি আমি বোধহয় একটা রহস্য থেকে অন্য একটা রহস্যের সরণিতে পা রাখতে চলেছি। বৃদ্ধ মানুষটি আমার দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলে ওঠে, দোহাই বাবু সাহেব, আজ রাতে আপনি আর হোটেলে ফিরবেন না, বাকি রাতটুকু না হয় এই গরিব মানুষটির কুটিরেই কাটিয়ে দেবেন। সে কি, একবার মন আমার বিদ্রোহী হয়ে উঠতে চায়। এ যুগের ঝকমকে ব্যক্তিত্বের মানুষ আমি, এসব বাজে অলৌকিক কথা কাহিনীতে বিশ্বাস করব? পরক্ষণেই হাওয়া মঞ্জিলে হঠাৎ বাতাসের মধ্যে উবে যাওয়া ওই ছেলেটির সমস্ত শরীর আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি মনস্থির করতে পারি না, শেষ পর্যন্ত রাজি হই টাঙ্গাওয়ালার অনুরোধে। শহর জয়পুর ছাড়িয়ে একটু দূরে দেহাতি এক আধা গাঁ আধা শহরে তার বাড়ি। মাঝরাতে এই অচেনা মেহমানকে দেখে ঘুম ভেঙে গেল তার বিবির। আমার জন্যে নিয়ে আসা হলো বাজরার রুটি, ঘিয়ে ভাজা, সঙ্গে চাটনি। সেই মধ্যরাতে ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে হলো সব কিছু, ঝকঝকে তামার গ্লাসে জল। অনেক দিন এমন তৃপ্তি করে খাইনি আমি। বাকি রাত শুয়েছিলাম তার ঘরের চারপাইতে, তাকিয়েছিলাম খোলা জানলা পথে আকাশের দিকে, ক্ষণিক ক্ষণে বদলে যাচ্ছিল চাঁদের রং। এই একটু আগে যেখানে লজ্জায় লাল কালিমা, পরক্ষণেই দুরন্ত দুর্বার আনন্দের সবুজ ইশারা। তাকে দেখতে দেখতে ওই অলৌকিক ছেলেটির কথা ভাবতে ভাবতে কখন নিদ্রা এসে মায়ের মতো জড়িয়ে ধরেছিল আমার ক্লান্ত দুটি চোখ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে কাগজ খুলতেই দেখি হেডলাইন লেখা আছে, হোটেল আনন্দপুরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট হওয়াতে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, নিদ্রিত অবস্থাতেই মারা গেছে 10 জন টুরিস্ট। কাগজটা হাতে নিয়ে তখন আমি থরথর করে কাঁপছি। যদি আমি ওই আশ্চর্য ছেলেটির কথা শুনে আজ রাতে আমি এই দেহাতি মানুষটির বাড়িতে না থাকতাম, তাহলে খবরের কাগজের প্রথম পাতায় হতভাগ্য মৃত যাত্রীদের তালিকাতে জুড়ে দেওয়া হতো আরেকটি নাম। সেই হেমন্তের সকালে মনে হলো আমার সমস্ত শরীর জুড়ে ভয়ের একটা রণদামামা কে যেন বাজিয়ে দিয়েছে। শেষ হলো পৃথ্বীরাজ সেনের লেখা গল্প জয়পুরের হাওয়া মঞ্জিল। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।